ভারতীয় জনতা কিষান মোর্চার ডাকে নাগরিক সভা বহরমপুরে মঙ্গলবার বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপির রাজ্য নেতা শমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। এদিনের অনুষ্ঠানে কৃষি আইনের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় শমিক বাবুকে। তিনি এক সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। উজ্জীবিত করতে কি আজকের এই প্রোগ্রাম? সামনে বিধানসভা নির্বাচন, এখানে যারা কিষান মোর্চা আছে তারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। কৃষি বিল নিয়ে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার যে চক্রান্ত চলেছে সারা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের, যেখানে কৃষকরা সবচেয়ে বেশি বঞ্চিত, প্রায় অর্ধাহারে আছেন, যেখানে কৃষকরা ফসলের ন্যূনতম যে সহায়ক মূল্য সেটা পাচ্ছেন না, ডিস্ট্রেস ফেল করতে বাধ্য হচ্ছেন, সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন সময় কৃষকদের বিভ্রান্ত করতে চাইছেন, সেটা সম্পর্কে কর্মীদের সচেতন করতে একটা সংঘবদ্ধ প্রয়াস আমরা চালাচ্ছি। যদিও মানুষ তাদের এই আবেদনকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাহলেও কৃষকের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের জমির সুরক্ষা, যে ব্যবস্থাই নতুন কৃষি বিলের মধ্যে করা হয়েছে, কৃষকের সামনে উন্মুক্ত বাজার দিয়ে তাদের যে অধিকার, ফসলের ওপরে তাদের অধিকার, তাদের পণ্য এবং তাদের কেনা বিক্রয়ের দামের ওপরে যেটা অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করা হচ্ছে সেটাই সংগঠিতভাবে বলা, এবং তার সঙ্গে আনুষাঙ্গিক নির্বাচন কেন্দ্র করে আমাদের আজকে এই লক্ষ্মীরতন শুক্লা আজকে মন্ত্রিত্ব ছাড়তে চলেছে, কি বলবেন? দেখুন, আপনি যদি আপনার আপনার যদি সংসারটা ভেঙে যায়, ঈশ্বর না করুন আপনার ভাঙে, স্বামী স্ত্রী যদি ডিভোর্স হয়, আমরা মাঝখান থেকে কি বলবো? সেটা তার পরিবারের, প্রতিবেশী কি সমস্যার সমাধান করতে পারে? তাদের সমস্যার সমাধান তাদের পরিবারের মধ্যেই করতে হবে, কিন্তু এই পরিবারটা থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। মুর্শিদাবাদ তো সংখ্যালঘু অধ্যুষিত জেলা, কতটা আশা? পশ্চিমবঙ্গে গত 10 বছরের তৃণমূল শাসনে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু মানুষ। আমরা সংখ্যালঘু সংখ্যাগুলোর এই বিভাজন করতে চাই না। ইমাম মুয়াজ্জিম ভাতা দিয়ে কোনোদিন একটা সমাজের উত্তরণ ঘটানো সম্ভব নয়। যে বিভাজনের রাজনীতি তোষণের মধ্যে দিয়ে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস তাদের সমস্যার সমাধান করতে পারেনি, তাদের নতুন কোনো পথ দেখাতে পারেনি। আমরা মানুষের কাছে বলছি যে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে স্লোগান সবকা সাথ আর সবকা বিশ্বাস, যেভাবে প্রত্যেক নিয়ে তিনি কাজ করে চলেছেন, তো সেভাবেই এই স্লোগান নিয়ে এবং আমাদের অবস্থান নিয়েই আমরা সমস্ত মানুষের কাছে যাচ্ছি। হিন্দু মুসলমান আলাদা আলাদা করে কারোর কাছে যাচ্ছি না। আমার বিশ্বাস এটা ঠিকই যে বিগত নির্বাচনগুলোতে আমাদের সংখ্যালঘুর পর নামমাত্র পেয়েছি, সংখ্যালঘু একটা বড় অংশ আমাদের থেকে মুখ ঘুরিয়ে রেখেছিলেন, কিন্তু সারা রাজ্য জুড়ে এখন সংখ্যালঘু মানুষজনের একটা জোয়ার এসেছে বিজেপি যোগদানের। মানে তারাও বুঝতে পারছেন যে হিন্দু মুসলমান বিভাজন করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না, তাই তারাও আমাদের সঙ্গে আসছেন, এবং আমরা আশাবাদী যে নজর কাটা সাফল্য পাবে এবারের মুর্শিদাবাদের আগামী বিধানসভা নির্বাচনে। আপনি বলতে কৃষি আইনের কথা বলছেন, কিন্তু এই কৃষি আইন বাতিলের দাবিতেই তো দিল্লির বর্ডারে আন্দোলন করছে দীর্ঘদিন ধরে কৃষকরা। এটা গণতান্ত্রিক দেশ, সরকার কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ হতে পারে, সমালোচনা হতে পারে, তার বিরুদ্ধে যে কোনো আন্দোলন তৈরি হতে পারে, সেই আন্দোলনকে তো সরকার অ্যাড্রেস করছে। একটা কমিউনিকেশন গ্যাপ আছে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবার সেটা বোঝানোর চেষ্টা চলেছে এবং আমরাও সেই পথে আসছি। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আপনারা এই কৃষক আন্দোলনটাকে দেখেন, বিলে যা আছে, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে কথা বারবার কৃষিমন্ত্রী বলেছেন যেটা, সেটা উঠছে না, কিন্তু কৃষকের সামনে তার একটা চুক্তি চাষের সুযোগ থাকবে। কৃষকের সঙ্গে চুক্তি যদি কেউ করে, কৃষক যদি মনে করে তার লাভ হচ্ছে না, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে ডিচ করা হয়েছে, সে যে কোনো সময় সে চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারবে, তাকে কোনোভাবে আইন দিয়ে বেঁধে রাখা যাবে না। কৃষকের জমি অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না, কৃষকের জমিকে বন্ধক রাখা যাবে না, কৃষকের জমি কৃষকের থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, এই প্রোটেকশনটা এই বিলটা দিয়েছে। আসলে অতীতে এই আজ শরদ পাওয়ার, যিনি বিভিন্ন
মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখেছিলেন এই বিল কার্যকর করার জন্য। 2011 সালে যে বক্তব্য কংগ্রেসের নেতারা রেখেছেন পার্লামেন্টে, বিভিন্ন সময় বিভিন্ন কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ যে কথা নিয়ে সুপারিশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে, সেইগুলির সমন্বয় করেই তো সর্বসম্মতিক্রমে বিলটা আনা হয়েছিল। বিল ফরমেশনের সময় সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার কথা বলেছে, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা। আসলে এই মুহূর্তে এটা যদিও গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক যে রাজ্যে দেশে সেই অর্থে কোনো বিরোধী দল নেই, কংগ্রেসের বিরোধী দলের মর্যাদা পাওয়ার ক্ষমতাটুকু কংগ্রেস হারিয়ে ফেলেছে, বিরোধীরা সম্পূর্ণ দিকভ্রান্ত দিশাহীন, তাই বিভিন্ন সময় সরকার কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে আন্দোলন করে, আর এর বাইরে আমাদের কিছু বলার নেই। ওটা তো তৃণমূল সরকারকে সমর্থন করতে চাইছে, কংগ্রেস এবং সিপিআইএম তৃণমূলের সমর্থনে একটা বন্ধ করে নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টা করেছিলেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, পুলিশের সহযোগিতায় বন্ধ করবার চেষ্টা করেছেন, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বিজেপি ঠেকানোর জন্য মরিয়া প্রয়াস, তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে চাইছে, তৃণমূল কংগ্রেসকে ভোটে ওরাই ভোট দিয়ে যেতাবে, দিয়ে প্রমাণ করবে যে ফ্লোরে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আছে, বাংলায় বার্তা দেবে যে বিজেপি আসছে না, তৃণমূল ক্ষমতায় ফিরছে, মানুষ এই চক্রান্তকে প্রতিহত করে দেবে। স্যার শুভেন্দুবাবু তো আপনাদের দলে এসছেন, তো শুভেন্দুবাবুর অনুগামী জেলায় প্রচুর রয়েছে, তারা বিজেপিতে আপনার যোগ দিচ্ছে না কেন, কেন মনে করছেন, কী মনে করছেন? দেখুন আমাদের কাজ তো বিভিন্ন দল থেকে টেনে আনা নয়, আমরা বলেছি জগন্নাথের রথ চলবেই, ভাগ্যবানেরা হাত ছুঁয়ে নেবেন, আপনারা ঠিক সময় ঠিক ঠিক অবস্থান দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেস কালের নিয়মে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় সমাজবিজ্ঞানের কারণে তৃণমূল কংগ্রেস দলটা আগামী এই সময় ক্ষমতা থেকে চলে যাবে। যারা মনে করবেন যে এই দলে আমাদের দলে যোগ দেবেন তাদের স্বাগত, দল তো কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে দলে নেবে না। কোনো নেতা যদি নীতি ভুলে দলে আসতে চান, কোনো নেতা যদি তার অতীতের কার্যকলাপ ভুলে প্রায়শ্চিত্ত করতে দলে আসতে চান, কোনো নেতা যদি ওখানে যে কাজটা শিখেছিলেন সেইটা ভুলে এখানে আসতে চান, তাকে আমাদের দলে স্বাগত।